ইপিএফওর তরফ থেকে কর্মচারী এবং তাদের পরিবারের জন্য বড় আর্থিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে কোনো কর্মীর মৃত্যু হলে এক্স গ্রাসিয়া ডেথ রিলিফ ফান্ড থেকে তার নিকটতম পারিবারিক সদস্যকে দ্বিগুণ টাকা দেওয়া হবে। ইপিএফওর ঘোষণায় সারা দেশে প্রায় 30,000 কর্মী উপকৃত হবেন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই নির্দেশিকা লাগু করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে দেশের বিভিন্ন অংশে থাকা অফিসগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে। এবারে দেখুন কত টাকা পাবেন। সর্বভারতীয় অনলাইন নিউজ পোর্টালে ইপিএফওকে উদ্ধৃত করে বলা হয়েছে, করোনায় মারা গেলে এই সুবিধা পাওয়া যাবে না। বলা হয়েছে হঠাৎ মৃত্যু হলে ইপিএফও সদস্যের পরিবারের মৃতের নিকটতম সদস্য 8 লক্ষ টাকা পাবেন। এই ফান্ড থেকে 2006 সালে মাত্র 50,000 টাকা দেওয়া হতো। এরপর তা বাড়িয়ে 4.20 লক্ষ টাকা করা হয়েছিল। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি 3 বছরে এই আর্থিক সাহায্যের পরিমাণ 10% করে বাড়ানো হবে। তবে ইপিএফওর তরফে বলা হয়েছে সদস্যরা সর্বনিম্ন 10 লক্ষ এবং সর্বোচ্চ 20 লক্ষ টাকা দাবি করেছিলেন হঠাৎ কোনো ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে। প্রত্যেক কর্মী সমান টাকা পাবেন। ইপিএফওর দেওয়া সার্কুলার অনুযায়ী যদি কোনো কর্মীর কোভিড ব্যতীত কোনো মৃত্যু হয়, যেমন স্বাভাবিক মৃত্যু, তাহলে তার পরিবার 8 লক্ষ টাকা পাবে। ইপিএফওর সদস্য প্রত্যেক কর্মী একই টাকা পাবেন। ওয়েলফেয়ার বোর্ডের থেকে এই টাকার বন্দোবস্ত করা হচ্ছে। সেন্ট্রাল স্টাফ ওয়েলফেয়ার কমিটি অ্যান্ড এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার এই অর্থের পরিমাণ বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। অন্যদিকে কোনো সদস্যের মৃত্যু যদি করোনার কারণে হয়, তাহলে 28 এপ্রিল 2020 নির্দেশিকা অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে। এটা উল্লেখ করা যেতে পারে, ইপিএফও গত 2 বছর ধরে সদস্যদের বছরে 8.5% হারে